খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর এই গানের লাইনটি আজ আমাদের সাথে খুব মিলে যায়। বিশ্ব নিয়ে কথা বললাম, এবার কথা বলবো খেলা নিয়ে। গেম জোন, ফান জোন। না দর্শক, বিশ্ব নিয়ে খেলা নয়, ভিডিও গেমস নিয়ে খেলা। কারণ ভিডিও গেমস নিয়ে আমাদের এবারের সেগমেন্ট। গেমটিতে মর্গান ইউ নামের একটি চরিত্র থাকছে। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর আক্রমণের মুখে তাকে বিভিন্ন অস্ত্র ও দক্ষতা কাজে লাগিয়ে টিকে থাকতে হয়। বেথেসডার এক ব্লগ পোস্টে গেমটি সম্পর্কে বলা হয়েছে, গেমারকে মর্গান ইউ এর ভূমিকা নিয়ে খেলতে হবে ও মানবতাকে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। গেমটি ক্রিয়েটিভ বিভাগের পরিচালক রাফায়েল কোলান্তোনিও বলেছেন, বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর গেমটির সেটিং ভবিষ্যৎ কেন্দ্রিক। চাঁদের চারপাশে ভ্রমণরত গেমারকে ট্যালোস ওয়ান নামের একটি মহাকাশ কেন্দ্র নিয়ে খেলতে হবে। Time, relax, think it over. No, I'm kidding. You only have 9 seconds. সেখানে কিভাবে পৌঁছানো হয়েছে, কি করতে হবে, কিভাবে টিকে থাকতে হবে, সবকিছুই গেমারকে খুঁজে বের করতে হবে। We've been testing a new kind of neuromod based on the type and organism. গেমটি 2006 সালে Human Head Studios এর তৈরি একটি গেমকে নতুন করে সাজানো। We're lost.